আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে রমজান স্পেশাল একটা মিষ্টি ডেজার্ট রেসিপি শেয়ার করব। আমাদের দেশে বুন্দিয়া জিলাপির মতো জনপ্রিয় এই ডেজার্টটি তুর্কিশদের অন্যতম একটা ডেজার্ট, আর তৈরি করে নেওয়াটাও খুবই সহজ। এটা উপর থেকে খুবই ক্রিস্পি হয় এবং ভেতর থেকে অনেক সফট, আর এটা রসে ভিজানোর পরে এতটাই সফট হয় যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, এরকম তুলতুলে এবং রসালো। এই মিষ্টি ডেজার্টটি তৈরি করতে প্রথমে আমি এখানে 1 কাপ চিনি এবং 1.5 কাপ পানি নিয়ে নিচ্ছি, আর তারপরে এটাকে কিছু সময় জাল করে একটা শিরা তৈরি করে নিতে হবে। মোটামুটি এই চিনি শিরার মধ্যে যখন 2-1টা বলকুঠি আসবে, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভার এসেন্স। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারটা ব্যবহার করেছি, চাইলে আপনারা আপনাদের পছন্দের ফ্লেভারটা অ্যাড করে নেবেন। তবে হাতের কাছে যদি কোনো এসেন্স ফ্লেভারটা না থাকে, তাহলে এখানে 1 টুকরো লেবু বা 1 টুকরো কমলার রস অ্যাড করে নিতে পারেন। এ পর্যায়ে শিরাটা তৈরি হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে আমি এটাকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবার আমি আরও একটা প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এই পর্যায়ে চিনিটা দেওয়ার কারণে আপনি নাস্তাগুলোকে শিরায় না ভেজিয়েও খেতে পারবেন। এবার পানিটাকে বলকুঠে আসা পর্যন্ত আমি জাল করে নিচ্ছি, আর তারপরে পানির মধ্যে যখন ভালোভাবে বলকুঠে আসবে, এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি 1 কাপ পরিমাণে ময়দা এখানে দিয়ে দিচ্ছি, তবে এখানে ময়দার পরিবর্তে আটাটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এবার এটাকে নেড়েচেড়ে একদম সফট একটা কাই তৈরি করে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণে ময়দা এবং পানি ব্যবহার করেছি এটাই কিন্তু পারফেক্ট। আমি এই ময়দার কাইটা একটু সফট করে তৈরি করে নিচ্ছি, যার জন্য এই পরিমাণটাই আপনারা ফলো করবেন। তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং কাইটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিতে হবে, আর চুলা থেকে নামানোর পরে এই ময়দার কাইটাকে মোটামুটি ঠান্ডা করে নিতে হবে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট করে তৈরি করা হয়েছে। এখন যেটা করতে হবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম, তবে চাইলে এখানে 1টা ডিমও দেওয়া যেতে পারে। এখন যেটা করতে হবে, এই ডিমের সাথে ময়দার কাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নেওয়ার কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়, এটা কোনো হুইস্ক বা চামচের সাহায্যে করা একটু ট্রাপ মনে হতে পারে, তবে ইলেকট্রিক বিটার দিয়ে খুব ইজিলি এটাকে মিশিয়ে নিতে পারবেন। তবে আমি হাত দিয়েই আপনাদের এটাকে দেখিয়ে দিচ্ছি, যেন প্রত্যেকেই এটা তৈরি করে নিতে পারেন। আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, এতে করে দেখতেই পাচ্ছেন এটা খুবই সফট এবং সব জায়গায় সমানভাবে মিশে গেছে। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ তেল দিয়ে তারপরে আবারও একটু মিশিয়ে নেব, এতে করে দেখা যাবে এর স্টিকি ভাবটা অনেকটাই চলে যাবে আর হাতে কিন্তু লেগে যাবে না। আর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে ডোটাকে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে একটা প্লাস্টিক জিপলক ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি, তবে এই জিপলক ব্যাগটা যদি আপনাদের কাছে না থাকে, তাহলে যে কোনো নর্মাল পলি ব্যাগের মধ্যেও এটাকে নিয়ে আপনি ডেজার্টগুলোর শেপ দিতে পারবেন। আর দেখুন, এরকম ব্যাগের মধ্যে সম্পূর্ণ ডোটাকেই আমি নিয়ে নিয়েছি। এখন এর সামনের যে অংশটা, এটাকে আমি একটা কেচি দিয়ে কেটে দিব, আর কেটে দেওয়ার পরে এটাকে হালকা প্রেস করলেই দেখবেন খুব স্মুথলি এটা বের হয়ে আসছে। তো এটা ভেজে নেওয়ার জন্য চুলে পর্যাপ্ত তেল গরম করে তারপরে এটাকে একটু একটু করে কেচি দিয়ে কেটে তারপরে দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা কোনোভাবেই হাইতে রাখা যাবে না, মিডিয়াম টু লোর মাঝামাঝিতে রাখতে হবে, আর মিডিয়াম তাপে এগুলোকে ভাজলে দেখা যাবে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর দেখতেই পাচ্ছেন এটা কিছু সময়ের মধ্যে কিন্তু অনেক বেশি ফুলকো হয়ে গেছে, আর যখন এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে। তো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিতে চাচ্ছি, যার জন্য এরকম একটু নেড়ে চেড়ে দিয়ে কিছু সময় ভেজে নিচ্ছি।
তো আর বেশি ভাজবো না, এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এর কালারটা আরও কিছুটা ডিপ করে ভেজে নিতে পারেন। আর এটা ভাজার পরে এতটাই লোভনীয় দেখাচ্ছিল যে মনে হচ্ছিল আমি এখনই সব খেয়ে নিব। এটা উপর থেকে খুবই ক্রিস্পি আর ভেতরটা খুবই সফট ছিল। আর এই ভিডিও করতে করতে কিন্তু আমি বেশ কয়েকটা খেয়ে নিয়েছিলাম। এর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ফুলকো। তো চাইলে এই অবস্থাতেও আপনারা খেতে পারবেন। তো আমি এখন এটাকে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর এটা ভিজতে খুব বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে এটা ভিজে যাবে। আর আমি মাত্র 5 মিনিটের মতো এটাকে এভাবে ডুবিয়ে রেখেছিলাম, আর তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর এটা এতটাই রসালো যে মুখে দিলেই একদম তুলার মতো মিলিয়ে যায়। এটা খাওয়ার পরে আমার মনে হয়েছে এটা বুন্দিয়ার টেস্ট আসে এর মধ্যে। তবে বুন্দিয়াটা সাইজে ছোট হয় আর এটা সাইজে বড়। আর হাতে নেওয়ার পরে একদম স্পঞ্জ মিষ্টি যেরকম হয় সেরকমটার ফিল পেয়েছি। তো অবশ্যই ইউনিক এই ডেজার্টটি আপনারা ইফতারের আইটেমে তৈরি করে নিতে পারেন। আর আমাদের প্রত্যেকেরই চাওয়া থাকে ইফতারিতে নতুন কিছু তৈরি করব। তো অবশ্যই এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আল্লাহ হাফেজ।